আজকের স্মিগন ইউসোস হারিয়ে দিল আরকে ব্রোকে এবং তারা হয়ে গেল নতুন ইউনিফাইড ট্যাগ টিম চ্যাম্পিয়ন। বন্ধুরা, যেমনটা আমি কালকে ভিডিওতে বলেছিলাম, মানে আমি যেমন যেমন বললাম ঠিক তেমনই হলো। তো কথা হলো এক ম্যাচটি সম্বন্ধে। প্রথমে রিঙ্গে আসেন ইউসোস এবং আরকে ব্রো। এরা এসে ম্যাচ লড়তে শুরু করে এবং এই ম্যাচে কমেন্ট্রি করছিল পল হিমেন। বাট যাই হোক, এই ম্যাচের মধ্যে প্রথমে আরকে ব্রো ডমিনেট করতে শুরু করে এবং ইউসোসকে অনেক বেশি তারা অ্যাটাক করেছিল, কিন্তু একটি পর্যায়ে গিয়ে ইউসোস ফাইট ব্যাক করতে শুরু করে, অবশ্যই তারা চিটিং করে। আর ম্যাচের মধ্যে অনেক বেশি ক্লোজেস্ট মোমেন্ট এসেছিল, যেখানে মনে হয়েছিল যে হয়তো এখনই ম্যাচই শেষ হয়ে যাবে, কিন্তু প্রত্যেকবার ইউসোস চিটিং করেছিল। বাট ম্যাচের একটি শেষ পর্যায়ে গিয়ে ম্যাটেরিয়াল ইউসোসকে আর কেউ মারতে চেয়েছিল, কিন্তু তখনই আসে আমাদের রোমান রিংস এবং তিনি অ্যাটাক করে দেন ম্যাটেরিয়ালকে। আর সুযোগ নিয়ে ইউসোস হারিয়ে দেয় ম্যাটেরিয়ালকে এবং তারা হয়ে যায় নতুন ইউনিফাইড চ্যাম্পিয়ন। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি। এরপর রোমান রিংস এবং তার ভাই জিমি এবং জেরুসো মিলে, অর্থাৎ ব্লাডলাইন মিলে অ্যাটাক করতে শুরু করে আরকে ব্রোকে। আর ম্যাটের অবস্থা একদম খারাপ করে দিয়েছিল। প্রথমে ম্যাটকে তার শুয়ে দেয় একদম অ্যারন স্টেবলের ওপর এবং তারপর ইউসোস সেখান থেকে জাম করে আর ম্যাটের অবস্থা একদম খারাপ হয়ে যায় এবং এরপর তার অ্যাটাক করেছিল র্যান্ডি অর্টনকেও। আর সত্যি কথা বলতে গিয়ে রোমান রিংস ম্যাটেরিয়াল এবং র্যান্ডি অর্টনকেও তার সাবমিশন মুভ গিলেটিন লকে ফাঁসিয়ে দিয়েছিল। মানে আজকে আরকে ব্রোকে ডিস্ট্রয় করলেন রোমান রিংস। আজকে আমরা দেখতে পেলাম রয় এবং স্মিগন ট্যাগ টিম চ্যাম্পিয়ন দ্য ব্লাড লাইন দ্য ইউসোসকে। তো কেমন লেগেছে আপনাদের এই ম্যাচটি তা কমেন্ট অবশ্যই বলতে পারেন। আর অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।